নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত প্রাইমারি টেট সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ খবর উঠে আসছে আপনারা জানেন দশই জানুয়ারি প্রাইমারি টেট দু হাজার ফলাফল প্রকাশিত হয়েছে যেখানে প্রায় দশ হাজারের কাছাকাছি ক্যান্ডিডেট পাস করেছে তো অপেক্ষারত অনেক চাকরিপ্রার্থী যারা রয়েছে তাদের মনে একটাই প্রশ্ন যে কত ভ্যাকান্সি রয়েছে কিভাবে নিয়োগ করা হবে এই নিয়ে কোনো আপডেট আসছে কি না তো এ প্রসঙ্গে একটি নতুন আপডেট আমাদের কাছে উঠে এসেছে তো আপনাদের সেটা জানাবো কত ভ্যাকান্সিতে নিয়োগ করা হবে সেই নিয়ে কী আপডেট আসছে চলুন বন্ধুরা জেনে নিই তার আগে আপনারা কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন কমেন্ট সেকশনে জানাতে অবশ্যই আপনারা ভুলবেন না আর আগে বলি বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলের সাথে যুক্ত আছেন তারা জানেনি এই চ্যানেলে প্রত্যেকটা ভিডিও কিন্তু দরকারি তাই কেউ এখনো যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে নতুন আপডেট আসলে আপনার ফোনে পৌঁছে দিতে পারে আমরা এই চ্যানেলে কিন্তু প্রত্যেকদিন নতুন নতুন লেটেস্ট আপডেট নিয়ে আসি সরকারি এবং চাকরি रिलेटेड তো তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন করুন তো বন্ধুরা প্রাইমারি টেট প্রসঙ্গে আপনাদের একাধিক প্রশ্ন আমার কাছে আসছে তো সেই নিয়ে কর্মসংস্থানে কি বেরিয়েছে আজকে আমরা দেখব তো দু হাজার প্রাইমারি টেট হয়েছিল দু হাজার একুশ সালের একত্রিশ জানুয়ারি সম্প্রতি ফল বেরিয়েছে এরপর ইন্টারভিউ কবে হবে এই নিয়ে প্রশ্ন তুলেছেন মনিকা রায় হাবড়া উত্তর চব্বিশ পরগনা থেকে তো তাকে উত্তরে কি দেওয়া হয়েছে আমরা সেটা দেখবো তো দু সালের প্রাইমারি টেটের ফল বেরিয়েছে এরপর হবে ইন্টারভিউ প্রাইমারি টিচার পদে শূন্য পদ পূরণ করতে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ নতুন করে বিজ্ঞপ্তি দিয়ে দরখাস্ত নেবে তখন এই টেট পাস প্রার্থীরা দরখাস্ত করতে পারবেন তো এটা নিয়ে আপনারা বুঝতেই পারছেন যেটা বলা হচ্ছে প্রাইমারি টিচার পদে শূন্য পদ পূরণ করতে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ নতুন করে বিজ্ঞপ্তি দিয়ে দরখাস্ত নেবে তখন এই টেট পাস প্রার্থীরা দরখাস্ত করতে পারবেন তারপর ওই দরখাস্ত স্কুটনি করে ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে প্রাইমারি টিচার পদে শূন্য পদ পূরণ প্রয়োজন হলে বিজ্ঞপ্তি দেওয়া হবে অর্থাৎ বুঝতেই পারছেন যেটা বলা হচ্ছে প্রাইমারি টিচার পদে শূন্য পদ পূরণের জন্য প্রয়োজন হলে আবারও কিন্তু বিজ্ঞপ্তি দেওয়া হবে এবছরই প্রাইমারি টিচার পদে প্রায় সাড়ে তিন হাজার শূন্য পদ পূরণ করা হবে বলে কিন্তু নবান্ন সূত্রে খবর তো আপনারা অনেকেই প্রশ্ন করছেন যে এটা নিয়ে কোনো রকম কিছু এই মুহূর্তে আপডেট আছে কি না তো আপনারা যদি কর্মসংস্থান পেপারটা তুলে ধরেন তাহলে সেক্ষেত্রে প্রশ্নোত্তর পর্বে আপনারা এই যে নিউজটা আপনারা কিন্তু পেয়ে যাবেন এখানে যেটা বলা হচ্ছে এবছরই প্রাইমারি টিচার পদে প্রায় সাড়ে তিন হাজার শূন্য পদ পূরণ করা হতে পারে বলে কিন্তু নবান্ন সূত্রের খবর তো তাহলে যারা পাশ করেছে প্রায় দশ হাজার মতো তো তাদের কি হবে এটা নিয়ে কিন্তু এখনো পর্যন্ত খোলামেলাভাবে কিছু বলা হয়নি এবং সরকারি সূত্রেও কিছু বলা হয়নি তবে যে প্রশ্নটি করা হয়েছে সেটা কিন্তু বাঞ্ছনীয় প্রশ্ন কারণ অনেকেই পাশ করে রয়েছেন এবং আপনারা দেখেছেন অনেকেই কিন্তু বিক্ষোভে বসেছেন এবং সকলের চাকরি দাবি করছেন তো এই মুহূর্তে এই যে তিন হাজার বা সাড়ে তিন হাজার পদে নিয়োগ করার ব্যাপারে একটা কথা বলা হচ্ছে তাহলে বাকিদের কবে কী হবে সেটা নিয়ে কী বলা হচ্ছে না হচ্ছে সেটা নিয়ে কিন্তু এখনও পর্যন্ত কোনো আপডেট এখনও পর্যন্ত আসেনি তবে আবারও কিন্তু যেটা বলা হচ্ছে দরখাস্ত নেবে তো সেক্ষেত্রে সেই বিজ্ঞপ্তি কবে প্রকাশ করা হচ্ছে সেটা নিয়ে কিন্তু আমাদের চোখ থাকবে তবে যখনই কিছু আপডেট আসবে অথেন্টিক খবর আসবে আমি আপনাদের অবশ্যই জানাবো আমি আগেও জানিয়েছি তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন এবং আমাদের যে সোশ্যাল মিডিয়া অর্থাৎ টেলিগ্রাম গ্রুপ এবং ফেসবুক পেজগুলো আপনারা কিন্তু অবশ্যই লাইক করে দেবেন তো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এটুকুই ছিল আজকে জানানোর তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন বন্ধুরা